জিজ্ঞাসা এই এই নিয়ে সেলিব্রিটি আপনি কি বলছেন একবার তাদের বিশ্বাসের আমি উপযুক্ত মর্যাদা রাখতে চাই আগামী দিনে আর আমি আমার যে স্বপ্ন সোনার বাংলা দিদির যে স্বপ্ন সোনার বাংলা তৈরি করার গড়ে তোলার তার হাত শক্ত করতে আমি এগিয়ে এসেছি যখন তার আমি ডেফিনেটলি বিশ্বাস রেখে আপনাদের পাশে থাকবো সবসময় আর প্রার্থী হিসেবে না মানুষ হিসেবে আপনাদের পাশে থাকবো কৌশালী বলছেন মানুষ হিসেবে থাকবো সোনাল বাংলা গড়াল ব্যাপারে তিনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন কিন্তু তিনি কি নিশ্চিত কিভাবে সেটা থাকবেন সেটা হচ্ছে প্রশ্ন আমি উজ্জ্বল আপনার কাছে যাবো উজ্জ্বল দু সালে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে এই মমতা বন্দ্যোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছিলেন মাধবী মুখোপাধ্যায়কে প্রার্থী করার পর তৃণমূল কংগ্রেস অন্দরমহলের খবর যে তখন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ভাবনাটা প্রকাশ করেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের জয় প্রায় নিশ্চিত এনি নিয়ে কোনো সংশয় নেই অর্থাৎ তার এগেনস্টে মাধবী মুখোপাধ্যায়ের মতন একজন সেলিব্রিটিকে যদি দাঁড় করানো যায় যদি ততদ্বারা কিছু মাইলেজ পাওয়া যায় তাহলে এক বুদ্ধদেব ভট্টাচার্যকে যদি বেগ পাওয়ানো যায় যদি বাই চান্স হারানো যায় তাহলে নাম হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে দিল আর যদি না জয় হয় যদি হেরে যান তাহলে হেরে যাবেন মাধবী মুখোপাধ্যায় ওই সেলিব্রিটি ওই মুখটা এই রকম যে অঙ্কটা যে ছিল সেই অঙ্কের ছাপ কি আমরা বারবার দেখি এবারেও দেখি কেন এবারও দেখি সেটা আমি বলবো আসবো তো তার আগে আপনার সুচিন্তিত মতো আমার খুব পছন্দ হয় আপনি প্লিজ বলুন তারকারাও নাগরিক নাগরিক হিসেবে তারা নিশ্চয়ই নির্বাচনে আসতে পারেন সেটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু প্রশ্ন যেটা আপনাদের কাছে রাখতে চাই তৃণমূল শব্দটা গ্রাসরুটস এরা কি গ্রাসরুটস ক্যান্ডিডেট তৃণমূল শব্দটা এসছিলই জনসাধারণের আওয়াজ একেবারে নিচের তলা থেকে আসবে সেই দাবি নিয়ে প্রথম দ্বিতীয়ত এটা কি কম্পিটিভ গ্ল্যামার কোশ্চেনটের কম্পিটিশান চলছে যেহেতু বিজেপি বহু তারকাকে নিজের দলে নিয়ে এসছেন গত কয়েক সপ্তাহে তা আপনি কি গ্ল্যামার কোশ্চেন একটা কম্পিটিটিভ করছেন তৃতীয়ত আগে যখন আইপিটি আন্দোলন ছিল আপনারা জানেন ইন্ডিয়ান পিপুলস থিয়েটার আন্দোলন যখন ছিল তার মধ্যে থেকে অনেক নায়ক অনেক তারকারা এস কিছু মানে জনসাধারণ গণ আন্দোলনের মধ্যে থেকে কিছু তারকারা এসেছিলেন তারা বিভিন্ন জায়গায় রাজনীতি করেছেন সেটা স্বাভাবিক গানের জগতে আমরা জানি নাটকের জগতে জানি সেটা বুঝতে পারি যেমন ব্রাত্য বসুর উদাহরণটা খুব ভালো ছিল আন্দোলনের মধ্য থেকে অর্পিতা ঘোষ তো অর্পিতা ঘোষ আন্দোলনের মধ্য থেকে যদি কেউ এসে গিয়ে ক্যান্ডিডেট হয় সেই ব্যাপারটা বোঝা যায় তার মধ্যে একটা তৃণমূল ক্যারেক্টার থাকে কিন্তু এখানে কি সেটা হলো আর শেষ প্রশ্ন এই যে গ্ল্যামার কোশ্চেনটার ভিত্তিতে যেখানে আমরা কোথাও মানে জনসাধারণের সমর্থনে গ্যাপ হয়ে যাচ্ছে সেই গ্যাপটা বুঝে আমি গ্ল্যামার কোশ্চেন দিয়ে মেক করছি এরা কি পলিটিক্যাল কনভিকশনের মধ্যে দিয়ে আসছে তাহলে কি রাজনীতির স্তরটা পলিটিক্যাল কনভিকশন শেষ করু পশ্চিমবাংলার ক্ষেত্রে যে রাজনৈতিক অ্যাওয়ারনেস অ্যালার্টনেস অ্যান্ড লেভেল যেটা বলা হতো সে কনভিকশনের নিচে থেকে আসছে আর ফুল টাইম পলিটিশিয়ান কি হতে পারবে না রাঁধা রাজা কথা বলছি অঞ্জনদা ভেবে দেখার জন্য এই বারবারান্তর কারণটা এইটাও নয় তো যে বহু কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সিটিং যারা এমএলএ ছিল তারা তো বটেই এমনকি তাদের সাংগঠনিক বিকল্প যে হতে পারতো যে মানুষগুলো তৃণমূল কংগ্রেসের যে গ্রাসরুট লেভেলের কর্মী তারাও গত দশ বছরে চালচুরি চুরি কাটমানি সিন্ডিকেট কলেজের ভর্তিতে টাকা খাওয়া থেকে শুরু করে একটার পর একটা দুর্নীতি করে মানুষের অভিশাপ এমন করিয়েছে যে তৃণমূল কংগ্রেসের দলীয় কাঠামোর মধ্যে মানুষের সামনে নিয়ে গিয়ে দাঁড় করানোর মতো আর মুখ নেই যে রাজনৈতিকভাবে একটা বক্তব্য তুলে আসছেন আমি রাজনৈতিক বক্তব্যের বাইরে একটা একটা নির্বাচনী অঙ্ক রয়েছে সেটাই মোস্ট ইন্টারেস্টিং আমি সেই জায়গাটাতেই আসব। এই যে এতগুলো কেন্দ্রে সেলিব্রিটি ক্যান্ডিডেটদের আমরা দেখছি এইখানটা একটা মজা রয়েছে কেন তাদের দাঁড় করানো হলো কোথায় দাঁড় করানো হলো সেখানে নির্বাচনী কোনো ছবি রয়েছে কি যদি থাকে তাহলে সেখান দিয়ে সেলিব্রিটি ফেস দিয়ে কি কিছু বার করতে চান